নমস্কার বন্ধুরা অনেক দিন পর আবার একটা নতুন ধরনের মাছের রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি আর মাছের একটা নতুন রেসিপির সঙ্গে আপনাদের পরিচয় করাবো আর মাছ রাঁধুনি বাটা দিয়ে খেয়েছেন কখনও যদি খেয়ে থাকেন অবশ্যই জানাবেন ভীষণ সহজ আর খুব সুন্দর একটা রেসিপি চলুন দেখে নেবেন আমার বাড়িতে গেস্ট আসবে তো অন্যান্য অনেক কিছুর সাথেই আর মাছটাও আমি রান্না করব আড়াই কেজি আর মাছ নিয়েছি মাথাটা খালি বাদ দিয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম দেখতে পেলেন এবার কড়াইয়ে তেল দিয়ে সাদা তেল দিয়ে রান্না করব তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে আমি একটু নুন ছিটিয়ে দিলাম যাতে মাছটা আটকে না যায় এবার মাছগুলো এপিট ওপিট করে হালকা করে ভেজে নেব মাছটা কিন্তু হালকা করে ভেজে নিতে হবে সবগুলো মাছ আর ভেজে দেখালাম না বন্ধুরা চার পিস ভাজলাম আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন করে মাছটা ভাজতে হবে এই যে দেখুন মাছগুলো সব ভেজে নিয়ে ফিরে আসব আবার চার পিস খালি শেয়ার করলাম আপনাদের সঙ্গে ভাজা এই যে দেখুন সবগুলো মাছ ভাজা হয়ে গেছে খুব কড়া করে ভাজার দরকার নেই এবার চলে যাবো একটা মশলা রেডি করতে মশলাটা লাগবে হচ্ছে রাঁধুনি এখানে বড় চামচের দু চামচ রাঁধুনি নিয়েছি অনেকটা মাছ তো রাঁধুনি একটু টেলে ভেজে নিয়েছি আর দিচ্ছি কালো জিরা কালো জিরা তো কিন্তু কাচাই ছোটো চামচের এক চামচ এই দুটোকে এবার পাটায় গুঁড়ো করে নেব একদম মিহি গুঁড়ো করার দরকার নেই আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি গুঁড়োটা কীরকম করতে হবে এই যে দেখুন এভাবে চলুন এবার আরেকটা মশলা রেডি করে নেব। দু চামচ জিরা গুঁড়ো হলুদ নিয়েছি হলুদটা একটু কমই লাগবে এখানে পরিমাণ মতো হলুদ স্বাদ মতো নুন চিনি দিয়ে আমি জল দিয়ে একটা এই যে গোলা তৈরি করে নিয়েছি পাতলা এই যে দেখুন এবার চলে যাব সৌজা রান্নায় মাছ ভাজা হয়ে গেছে ওই তেলেই কিন্তু আমি রান্না করব তার মধ্যে আমি আরও একটু তেল দিচ্ছি আপনারা চাইলে সরষের তেলেও রান্না করতে পারেন সাদা তেল দিলাম মোটামুটি এখানে পঁচাত্তর গ্রাম মতো তেল আছে দুটো শুকনো লঙ্কা আর একটু কালো জিরা ফোড়ন দিয়েছি এবার যে গুলে রাখা জিরা চিনি নুন হলুদ সেটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো টমেটো কুচি বড়ো সাইজের চারটা টমেটো কুচানো আছে বন্ধুরা এখানে আর দিয়ে দিলাম এক মুঠো কাঁচা লঙ্কা রান্নাটা কাঁচা লঙ্কাতেই হবে আর দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চামচ একদম ভর্তি ভর্তি কাঁচা পাকা লঙ্কা বাটা এবার নেড়ে চেড়ে মিশিয়ে ঢেকে একদম তেল কাটা যতক্ষণ না তেল ছাড়বে মশলা থেকে ততক্ষণ আমি কষে নিয়ে ফিরে এসেছি মাঝখানে কিন্তু আমি নেড়ে দিয়েছিলাম এবার নেড়ে চেড়ে মশলাটা মাছগুলো দিয়ে দিতে হবে দেখুন মাছগুলো আমি হালকা হাতে বিছিয়ে দিলাম একটু নেড়ে দিচ্ছে যাতে নিচে না লেগে যায় এবার আমি এখানে দিয়ে দেবো গরম জল গরম জল দিয়ে দিলাম এক কাপ মতন খুব বেশি ঝোল হবে না অল্প ঝরলেই ভালো লাগে খেতে আর দিয়ে দিচ্ছি এবার এই যে দেখুন যে রাঁধুনি আর কালো জিরা গুঁড়ো করে রেখেছিলাম সেটা সেটার কিছুটা এখন দেব আর কিছুটা আমি নামানোর সময় দেব বন্ধুরা আপনারা একবার ট্রাই করবেন অবশ্যই অসাধারণ হয় খেতে এবার আমি ঢেকে মিনিট পাঁচেক রান্না করে ফিরে আসছি মিনিট পাঁচেক পর ফিরে এলাম একটুখানি এবার হাতাই করে মাছের ওপরে ঝোল দিয়ে দিচ্ছি কিন্তু দেওয়ার কারণে এটাই যেহেতু অনেকটা মাছ উল্টানো যাবে না হালকা হাতে একটু আমি আগে ঢাকনা উঠিয়ে কিন্তু নেড়ে দিয়েছিলাম হয়ে এসছে এবার দিয়ে দিচ্ছি এক মুঠে ভর্তি করে আর কি অনেকটা ধনে পাতা আপনার মনের খুশি মতন ধনেপাতা পাতা দেবেন এখানে আর দিয়ে দিলাম আর আরও কিছুটা রাঁধুনির গুঁড়ো এবার ঢেকে রান্না করে ফিরে এলাম দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চেরা একটু ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে বন্ধুরা আপনারা ট্রাই করে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন সবাই খুব ভালো থাকবেন পাশে থাকবেন সাথে থাকবেন আর অবশ্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আমার নতুন নতুন রেসিপি ভিডিও সবার প্রথমে পেয়ে যাবেন সবাই খুব ভালো থাকবেন